ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল, বিকজ আমাদের যে স্ট্যাটিস্টিক্স, ডিসকভারিং স্ট্যাটিস্টিক্স উইথ ডক্টর মুন্সি নাসের, এই প্লেলিস্টের আজকে 11তম ভিডিও। তো ইট উইল বি কন্টিনিউ, আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স নিয়ে আলাপ করছিলাম এবং করব, এবং ভবিষ্যতে আরও বেটার কিছু ম্যাটেরিয়ালস আমি আশা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব এবং ভেরি ইন্টারেস্টিং। আজকের বিষয়টি হচ্ছে ওয়ান টেইলড অ্যান্ড টু টেইলড টেস্ট অ্যান্ড টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু এরর। তো প্রথমে ওয়ান টেইল এবং টু টেইল টেস্ট নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এই বিষয়টার সাথে সবসময় দেখা যায় একটু কনফিউজ থাকি যে কখন ওয়ান টেইল টেস্ট হবে এবং কখন টু টেইল টেস্ট, অ্যান্ড টাইপ ওয়ান এবং টাইপ টু এরর বলতে আসলে আমরা কী বুঝি। তো টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু এরর এই দুটো বিষয়ে কিসের সাথে জড়িত? এই দুটো বিষয় জড়িত হচ্ছে আমাদের হাইপোথিসিস টেস্টের সাথে। জড়িত, ওকে। এবং এই দুটি বিষয়ের সাথেই আপনি যদি একটু খেয়াল করেন যে ওয়ান টেইল এবং টু টেইল টেস্টের সাথে মডেলের একটা ব্যাপার থাকে এবং আরেকটি ব্যাপার থাকে এই দুটি বিষয়ের সাথেই, সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স। এখন আমার আগের ভিডিওগুলোতে আমি টেস্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেছি, মডেল নিয়ে আলোচনা করেছি, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। টেস্ট স্ট্যাটিস্টিক্সের মধ্যে থাকতে পারে যেমন টি টেস্ট, থাকতে পারে এফ টেস্ট, থাকতে পারে কাই স্কোয়ার টেস্ট, রাইট? দিজ আর দ্য টেস্ট স্ট্যাটিস্টিক্স। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। তো চলুন এবার আমরা মেইন আলোচনায় আসি, যেটা হচ্ছে ওয়ান টেইল এবং টু টেইল টেস্ট। আচ্ছা, আমরা কখন ওয়ান টেইল এবং টু টেইল টেস্ট ব্যবহার করি? বন্ধুরা, ওয়ান এবং টু টেইল টেস্ট হচ্ছে, ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে ডাইরেকশনাল হাইপোথিসিস। আর টু টেইল টেস্টকে আমরা বলি নন ডাইরেকশনাল হাইপোথিসিস। বিষয়টা কি একটু মানে গুরুগম্ভীর হয়ে আছে, তাই না? বিষয়টি হচ্ছে, ধরুন আপনি একটি কার রেসিং কম্পিটিশনে ব্যাট করছেন, ওকে, কার রেসিং কম্পিটিশনে ব্যাট করছেন, এবং আপনি যে গাড়িটির উপরে ব্যাট করছেন যে এই গাড়িটি ইজ গোয়িং টু উইন দ্য রেস, ঠিক আছে না? যদি এরকম ধারণা করেন যে কার রেস শুরু হওয়ার আগেই আপনি জানেন যে আপনার এই গাড়িটি কার এ ইজ গোয়িং টু উইন দ্য রেস, অর্থাৎ before the tournament starts, আপনি জানেন যে আপনি আসলে এই গাড়িটি উইন করার সম্ভাবনা বেশি বা উইন করতে যাচ্ছে, মানে আপনার ব্যাটটি সঠিক হয়েছে, আপনার গ্যাস, আপনার প্রিডিকশন যাই বলেন না কেন সেটি সঠিক হয়েছে। এরকম একটা কেসে আমরা যে হাইপোথিসিস নিয়ে কাজ করি বা যে যখন মডেল সেট করি, সেই মডেলের সেই হাইপোথিসিসটাকে আমরা বলি ওয়ান টেইল টেস্ট। অর্থাৎ ওয়ান টেইল টেস্টের মাধ্যমে আমরা গেস করতে পারি সঠিকভাবে কোনো একটি স্যাম্পল বা পপুলেশন নিয়ে যখন কাজ করি, তার আগেই আমরা বলতে পারি যে এই ডাটা সেটটি কোন ডিরেকশনে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করি, তাহলে বলতে পারি যে আপনি যদি টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করে একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আপনি যদি একটি ভেরিয়েবল হয় ওয়াই এবং সেটা জিডিপি হয় বাংলাদেশের বা অন্য কোনো দেশের, এবং সেক্ষেত্রে যদি ইয়ার নিয়ে কাজ করি, এবং আপনারা যদি বুঝতে পারেন যে এই ডাটা সেটটি একটি ট্রেন্ড শো করছে নাকি একটা স্টেশনারি ডাটা সেট শো করছে, এটা যদি আপনি ডাটা সেটকে ভিজুয়ালাইজ করে আগেই বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আপনার মডেল এবং আপনার মডেলের জন্য যে টেস্ট স্ট্যাটিস্টিক্স রয়েছে সেটা সেট করেন, অর্থাৎ রেজাল্ট বা মডেল রান করার আগে, বিফোর ইউ রান দ্য মডেল, তখন আমরা সেটাকে বলি ওয়ান টেইল টেস্ট। আর যদি আমরা এই কাজটি, অর্থাৎ ডাটা কালেকশন করলাম, করার পরে আমি জানি না ডাটার বিহেভিয়ারটা কী,
এবং আগের যে উদাহরণটা দিলাম যে গাড়ির ক্ষেত্রে যে ইউ ডোন্ট নো যে গাড়ির রেসে আপনি জিতবেন কি জিতবেন না, অর্থাৎ এরকম একটি নন ডিরেকশনাল এবং যখন আপনি কনফিউজ থাকবেন ওই মুহূর্তে আপনি যে ধরনের টেস্ট করবেন সেই টেস্টকে বলা হয় টু টেইলড টেস্ট। টু টেইলড টেস্ট, তাহলে ওয়ান টেইল টেস্টটি হচ্ছে ডিরেকশনাল এবং প্রেডিকশন বা গ্যাস যখন আপনি কোনো একটি মডেল রান করার আগেই বলতে পারবেন, আর টু টেইল টেস্ট হচ্ছে যখন আপনি জানেন না যে আপনি ডিরেকশনাল কোন দিকে ডাটা সেট যাচ্ছে, অথবা গাড়ির টুর্নামেন্টের কথা বললাম বা হর্স রেসিংয়ের কথা বলতে পারি। আপনারা হয়তো অনেকে স্ট্যাটিস্টিক্স বইতে দেখেছেন যে এরকম একটি ডিস্ট্রিবিউশন রয়েছে এবং এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যদি ওয়ান টেইল টেস্ট হয় তাহলে আমরা যে কোনো একটি সাইড, যদি এটা প্লাস সাইড ধরি এবং এটা যদি মাইনাস সাইড ধরি, তাহলে যে কোনো একটি সাইডকে আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে বা গেস করি যে এটি আমাদের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। আর যদি টু টেইল টেস্ট হয় তাহলে আমরা দুটো সাইডকে কনসিডার করি, যেহেতু আমরা জানি না যে আমাদের রেজাল্ট ওয়েদার ইট উইল কাম অ্যাজ লার্জ সিগনিফিক্যান্ট অর স্মল সিগনিফিক্যান্ট। ইফ উই ডোন্ট নো ইন দ্যাট কেস আমরা দুটো সাইডকেই বিবেচনা করি আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য। তো আসলে বিষয়বস্তুটা হচ্ছে ওয়ান বা টু টেইল টেস্টের বিষয়টা হচ্ছে যে আপনি হাইপোথিসিস টেস্ট করছেন, ডিরেকশনাল হলে ওয়ান টেইল টেস্ট, নন ডিরেকশনাল হলে টু টেইল টেস্ট। তো চলুন এবার টাইপ ওয়ান এবং টাইপ টু অ্যারোর নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, এখন যখন আমরা টাইপ ওয়ান এবং টাইপ টু অ্যারোর নিয়ে কথা বলবো, এই দুটো জিনিসই হচ্ছে আপনার টেস্ট স্ট্যাটিস্টিক্সের সাথে সম্পর্কিত এবং এটা একটা অ্যারোর। যখন নামটা শুনতেছেন যে টাইপ ওয়ান অথবা টাইপ টু অ্যারোর, তার মানে আমরা অ্যারোর নিয়ে কথা বলছি, তাই না? ধরুন আমরা একটা টাইম সিরিজ অ্যানালাইসিস করছি, ইকোনোমেট্রিক্স স্ট্যাটিস্টিক্সে আমরা টাইম সিরিজ নিয়ে প্রায় আলোচনা করি, এবং আমার আগের ভিডিওতে আপনারা টাইম সিরিজ নিয়ে যদি দেখতে যে জানতে চান তাহলে দেখতে পারেন। টাইম সিরিজের একটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমরা ইউনিট রুট করি। তো ইউনিট রুটটা কি, আসলে যখন আমরা আমাদের যে চাঙ্ক অফ ডাটা নেই টাইম সিরিজে সেটাকে যখন আমরা নেই তখন সেটা থাকে নন স্টেশনারি, তখন আমরা ইউনিট রুটের মাধ্যমে ফার্স্ট ডিফারেন্স করে চেক করে দেখি কীভাবে এটা স্টেশনারিতে কনভার্ট করা যায়। তো সেটি হচ্ছে আমাদের মেইন বিষয় ইউনিট রুট নিয়ে, এবং ইউনিট রুট নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আমাদের টাইম সিরিজের যে ভিডিওটি সেখানে আমি আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন ইউনিট রুটের বিষয়টি নিয়ে। তো ধরুন আপনার নাল হাইপোথিসিসটি হচ্ছে যে আপনি যে ডাটা সেট নিয়েছেন সেখানে ইউনিট রুট রয়েছে, অর্থাৎ এখানে প্রেজেন্ট, ঠিক আছে? আপনার ডাটা সেটে ইউনিট রুট রয়েছে, অর্থাৎ আপনার ডাটা সেটটিতে নন স্টেশনারি স্টেশনারিতে কনভার্ট করা লাগবে এবং সেটা কনভার্ট করার জন্য আপনাকে ফার্স্ট ডিফারেন্স বা সেকেন্ড ডিফারেন্স নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি নাল হাইপোথিসিস হয় ইউনিট রুট প্রেজেন্ট রয়েছে এবং আপনি জেনুইনলি আপনি 95% কেসে আপনি জেনুইনলি বুঝতে পারেন বা আপনার কনফিডেন্ট যে আপনি মনে করছেন যে ইউনিট রুট রয়েছে আপনার ডাটা সেটে বা আপনার ডাটা সেটটি স্টেশনারি নয়, এরকম একটি কেসে যদি আপনি বুঝতে পারেন, কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি আপনার ধারণাটি সঠিক নয়, অর্থাৎ আপনি যে ধারণা করছেন যে 95% আপনি কনফিডেন্ট যে আপনার ডাটা সেটটিতে ইউনিট রুট রয়েছে, ইন রিয়েলিটি আসলে দেয়ার ইজ নো ইউনিট রুট, ঠিক আছে? দেয়ার ইজ নো ইউনিট রুট। এবং এই যে ইন রিয়েলিটিতে আমি বললাম যে দেয়ার ইজ নো ইউনিট রুট, এইটা আমরা ফিশারের যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে 0.05% বা 5% যে কনফিডেন্স ইন্টারভেল নিয়ে একটা ভিডিও রয়েছে আমার, সেটাও আমি আপনাদেরকে অনুরোধ করবো দেখার জন্য। অর্থাৎ এই যে 0.05 অথবা 5% কনফিডেন্সের মধ্যে যদি আমরা দেখি যে হ্যাঁ সিগনিফিকেন্স আসে, রেজাল্ট যদি 5% আসে, আমরা যদি টি টেস্ট করি এবং তার ভ্যালু পি ভ্যালুর মান যদি আসে 5%, কারণ যেটা আমরা ধরে নিয়েছি আমাদের কনফিডেন্স ইন্টারভেল ক্রাইটেরিয়া, তাহলে কি হবে, আমরা রিজেক্ট করব এ নাল হাইপোথিসিসকে। কিন্তু শুরুতে আমরা 95% কনফিডেন্ট ছিলাম যে আমাদের ইউনিট রুট রয়েছে আমাদের ডাটাতে, কিন্তু যেহেতু আমাদের টি টেস্টের পরে মানে টেস্ট স্ট্যাটিস্টিক্সের রেজাল্ট পি ভ্যালুর মান 5% আসার কারণে আমরা রিজেক্ট করতেছি আমাদের নাল হাইপোথিসিসকে, এরকম একটা কেসকে আমরা বলি টাইপ ওয়ান এরর। আচ্ছা, এটা ঠিক অপোজিট যে কেসটি রয়েছে, এটি ঠিক অপোজিট যে কেসটি থাকবে সেটা হচ্ছে টাইপ টু অ্যারোর। টাইপ টু
এরর। টাইপ টু এরর মানে হচ্ছে আপনি জাস্ট উল্টাটা, আপনি চিন্তা করতেছেন যে আপনার যে ডাটা সেটটি নিয়েছেন সেই ডাটা সেটে অ্যাকচুয়ালি কোনো ইউনিট রুট নেই, অর্থাৎ দেয়ার ইজ নো ইউনিট রুট প্রেজেন্ট। ওকে, দেয়ার ইজ নো ইউনিট রুট প্রেজেন্ট, জাস্ট অপোজিট, আপনার নাল হাইপোথিসিসটি হচ্ছে দেয়ার ইজ নো ইউনিট রুট প্রেজেন্ট ইন ইয়োর ডেটা, ঠিক আছে না? এখন যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি এই ইউনিট রুট নেই আপনার ডাটা সেটে, কিন্তু ইন রিয়েলিটি দেয়ার ইজ ইউনিট রুট, ইন রিয়েলিটি দেয়ার ইজ ইউনিট রুট ইন ইয়োর ডেটা সেট। অর্থাৎ আপনি যখন নাল হাইপোথিসিস বলতেছেন দেয়ার ইজ নো ইউনিট রুট প্রেজেন্ট এবং 95% কনফিডেন্ট, কিন্তু আপনার যে অল্টারনেটিভ হাইপোথিসিস দেয়ার ইজ ইউনিট রুট অ্যাকচুয়ালি সেটা ট্রু এবং সেটাই রিয়েলিটিতে আপনি পেয়েছেন বা পাবেন, ঠিক আছে? এরকম একটা কেসে আমরা তাকে বলি টাইপ টু এরর। এবং এইরকম একটা কেসে যেটাকে বলি আমরা বিটা ভ্যালু বা বিটা লেভেল, এখানে আমরা বলি যে টাইপ টু এরর যেহেতু ইউনিট রুটের থাকার সম্ভাবনা বেশি, আমাদের নাল হাইপোথিসিসের তুলনায় এইটা হওয়ার সম্ভাবনাই বেশি, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনাই বেশি, সুতরাং আমরা এরকম একটি ভুলকে আমাদের 20%, অর্থাৎ এর বেশি আমরা আমরা অ্যাকসেপ্ট করতে পারি 20% পর্যন্ত। ওকে, আমরা এই এররটা 20% পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি। এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরেন আপনি যে স্যাম্পলটি নিয়েছেন সেই স্যাম্পলের মাঝে আপনি দেখা গেল যে 100টি স্যাম্পল নিয়েছেন, সেই 100টি স্যাম্পলের মাঝে দেখা গেল যে এভরি ওয়ান স্যাম্পল অর্থাৎ 5টার ভিতরে একটি স্যাম্পল আপনি মিস করে যাচ্ছেন, 5টির মাঝে একটি স্যাম্পল আপনি মিস করে যাচ্ছেন ইন অর্ডার টু প্রিডিক্ট যে আপনার ডাটাতে জেনুইনলি ইউনিট রুট টেস্ট রয়েছে, ঠিক আছে? আপনি একটি মিস করে যাচ্ছেন, আপনার বাকি 4টাতে বলতেছে যে হ্যাঁ দেয়ার ইজ নো ইউনিট রুট, বাট একটি মিস করে যাচ্ছে, ঠিক আছে না? তো বিষয়টা এরকম আর কি। তো টাইপ টু এররটা হচ্ছে জাস্ট অপোজিট অফ টাইপ ওয়ান এরর। তো এখন আপনারা রিসার্চাররা বা আমরা যারা রিসার্চ করি বা আপনারা ভবিষ্যতে যারা রিসার্চ করবেন তারা কীভাবে গেস করবেন এটা টাইপ ওয়ান এরর না টাইপ টু এরর? মাই সাজেশন ইজ আপনি যখনই এই ধরনের কোনো কনফিউশনে পড়বেন ইন অর্ডার টু সলভ দ্য প্রবলেম ওয়েদার ইট ইজ এ ওয়ান টেইল টেস্ট ও টু টেইল টেস্ট, ঠিক আছে না, ডিরেকশনাল ও নন ডিরেকশনাল হাইপোথিসিস অথবা টাইপ ওয়ান অথবা টাইপ টু এরর, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে নাল হাইপোথিসিসটি ট্রু অথবা ফলস, এরকম একটা কেসে আমার সাজেশন থাকবে ইউ নিড টু ভিজুয়ালাইজ ইয়োর ডেটা। ওকে, ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভিজুয়ালাইজেশন অফ ডেটা, ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি আপনার ডাটা সেট নেবেন, নিয়ে আপনি এক্সেল ফাইল বা সিএসবি ফাইলে সেটাকে নিয়ে যখন আপনি এটাকে লাইন ডায়াগ্রাম বার ডায়াগ্রামের মাধ্যমে আপনি সাজাবেন, সেটা আর প্রোগ্রামিংয়ে করতে পারেন, এক্সেলে করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে পাওয়ার বিআইয়ের মাধ্যমে করতে পারেন, এবং সেই সফটওয়্যার বা সেই প্ল্যাটফর্মের মাধ্যমে দেখবেন যে আপনার ডাটা আপনাকে ভিজুয়ালাইজেশনের পরে কী ধরনের ইনফরমেশন বা স্টোরি আপনাকে দিচ্ছে, সেটার উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন যে আপনার ডাটার নেচারের উপর ভিত্তি করে আপনি বলতে পারবেন এটা কি ওয়ান টেইল টেস্ট হবে না টু টেইল টেস্ট হবে। ওকে, এবং আপনি বলতে পারবেন যে আপনার এই যে হাইপোথিসিস সেট করবেন এই হাইপোথিসিস সেটিংয়ের সময় যেমন আমি ইউনিট রুটের উদাহরণ দিলাম সেটা টাইপ ওয়ান এরর সম্ভাবনা কতটুকু অথবা টাইপ টু এরর হওয়ার পসিবিলিটি কতটুকু বা প্রবাবিলিটি কতটুকু, সেটা আপনি ডাটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে গেস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আগের কথা বলেছিলাম যে টেস্ট স্ট্যাটিস্টিক্সের কাজ হচ্ছে ইফেক্ট বাই এরর, মনে আছে নিশ্চয়ই, ভেরিয়েবিলিটি, এই ইফেক্ট নিয়ে আলোচনা করবো, দ্য সাইজ অফ ইফেক্ট, কতটুকু ইফেক্ট হলে আসলে আপনি বলতে পারবেন যে ডাটাটা মানে আপনার মডেলটি সঠিক কি সঠিক না, ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করবো নেক্সট ভিডিওতে। ইংলিশ বাংলা দুটি বিষয়ই থাকবে প্রত্যেকটি ভিডিওতে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।